মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের মুখে বিজেপিতে বড় সরব ভাঙনের আশঙ্কা। জোয়ান বার্লার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জোয়ান বার্লার সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব। মাদারিহাটের উপনির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জোয়ান বার্লাকে। আগামী 13ই নভেম্বর মাদারিহাটে উপনির্বাচন। 2024 লোকসভা নির্বাচনে জোয়ান বার্লা মনোজ টিগ্গা দ্বৈরথ সামনে এসেছিল। 24 লোকসভা ভোটে টিকিট না পেয়ে নিষ্ক্রিয় ছিলেন জোয়ান বার্লা। পরে শীর্ষ নেতৃত্বের চাপে প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে প্রচারে নামেন। আর এই পরিস্থিতিতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জোয়ান বার্লার সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব। ডুয়ার্সের বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে হঠাৎই উপস্থিত তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক ও তৃণমূলের জেলা মুখপাত্র দুলাল দেবনাথ। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু শোরগোল। আমরা এমনি সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলাম আমরা দুজনে। আমাদের কোনো সেটিংয়ের দরকার হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি সাংগঠনিক দক্ষতা, এতে আকৃষ্ট হয়ে জোয়ান বার্লা যদি মনে করেন আমাদের সঙ্গে আসবেন তাহলে আসতে পারেন। একটা সময় কথা বলবে, এসব বিষয়ে রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব বলবে। এদিকে দলবদলের জল্পনা উড়িয়ে জোয়ান বার্লার দাবি, দীপেন প্রামাণিক পুরনো প্রেসিডেন্ট ছিলেন জলপাইগুড়ি জেলার, উনি আসবেন বলেছিলেন তাই এসেছেন। আমরা উইদাউট কনসাল্ট ওয়ান আর্মি হিসাবে উনি চললো। ওরা নিজে এখন আমাকে ছাড়ে যদি জিততে পারে ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু মানুষ তো আশীর্বাদ দেয়, যদি মানুষকে যদি নিয়ে যদি না চলো, মানুষের চা বাগানের মজদুর লিডারশিপকে যদি নিয়ে যদি চলতে না পারো, তাহলে কিভাবে মানুষ তোমাদের উপরে বিশ্বাস করবে? যেইভাবে লিডারশিপ চলছে কলকাতা থেকে চালাবে, এইভাবে আমাদেরকে পাতাই দিবে না। হ্যাঁ, এইখানে চা বাগানকে তো কোনো লিডারশিপ না জলপাইগুড়িতে না আলিপুরে, চা বাগানের যারা ওয়ার্কার আছে ওরা লিডারশিপ চা পার্টিতে নাই, তাহলে আমাদের পার্টি কিভাবে চলবে? 2.5 লাখ ভোট নেমে গেছে 75,000, 1,75,000 ভোট মাইনাস হয়ে। আগেও একাধিকবার বার্লার গলায় নেতৃত্ব নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছিল। বিজেপির ফলাফল ক্রমশই খারাপ হওয়ায় দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন জোয়ান বার্লা। ফলে রাজনৈতিক মহলে এবার তাঁর দলবদলের জল্পনা তুঙ্গে। জলপাইগুড়ি থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি।